গাইস, আমরা এখন সিকিম যাচ্ছি, আমাদের ফ্যামিলি ট্যুর, সবাই মিলে যাচ্ছি। আমরা নবদ্বীপ ধাম পৌঁছে গেছি, আমরা কালনা থেকে উঠেছি। কিছু বলো, হাই বলো। আমরা খুব মজা করতে করতে যাচ্ছি। এখন আমরা জলপাইগুড়ি স্টেশনে, এবার আমাদের লাগেজ গোছানো হবে। আবারও চললাম পাহাড়ের বুকে নতুন এক ঠিকানার খোঁজে। আমাদের সেই চেনা পথ, তবু যতবার দেখি ততবারই নতুন লাগে, ততবারই মনে হয় আবার আমাকে ডাকছে পাহাড়। আমরা গিয়ে চললাম ধীরে ধীরে সিল্ক রুটের দিকে। এই যে আমরা দেখতে পাচ্ছেন একটা ব্রিজের ওপর দিয়ে আমরা ক্রস করছি। রাস্তাটা একটু খারাপ আছে, দু তিন দিন এখানে বৃষ্টি হয়েছে শুনেছি, তার জন্য রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো নেই। আমরা এখন পদম চেনে এসেছি, এখানে আমাদের আজকে নাইট স্টে আছে। এই হোমস্টেটা খুবই সুন্দর। ট্রেনটা গন্তব্যে পৌঁছাতে অনেকটা লেট করেছিল বলে আমরা কালকে আর কোথাও বেরোইনি, তাই আজকে সকাল সকাল রেডি হয়ে সানটান সেরে বেরিয়ে পড়লাম আবার এক নতুন গন্তব্যের দিকে। আজ থেকে 20 বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি, তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন আবিষ্কারের জন্য। আমরা মুক্ত জীবনের জন্য ভ্রমণ করি না, কিন্তু জীবনের জন্য আমরা মুক্ত হই। বছরে একবার অন্তত এমন জায়গায় ভ্রমণ করা উচিত যেখানে আপনি আগে কখনোই যাননি। একদিন ঘুরতে যাব স্বপ্ন নিয়ে অধিকাংশ মানুষ জীবন পার করে দেয়, কিন্তু ঘুরতে যেতে পারে কজন? তাই বেশি ভাবনা চিন্তা না করে ঝটপট বেরিয়ে পড়ুন আর ঘুরে আসুন কাছাকাছি কোনো ঘোরার জায়গা থেকে। আমরা এখন জুলুকে পৌঁছাবো, চলুন দেখুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করুন, আর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এটুকুই চাই। জুলুকে আছি, এটা সেই বিখ্যাত জিগজ্যাগ রোড জুলুকে অবস্থিত, যেটা
আমরা এই রাস্তা ধরে ধরেই ওপরে উঠেছি, আরও উঠব উপরে। দেখুন আপনারা কত সুন্দর লাগছে জায়গাটাকে। এই ফুলগুলোর নাম হচ্ছে পাহাড়ি রডোডেনড্রন। রাস্তা ধরেই এগোতে এগোতে আমরা এখন থামবি ভিউ পয়েন্টে আছি। দেখুন কিছু বাইকার্সরা গাড়ি করে এসছে। বলো ভাই, আমরা চলে এসেছি এখন সিকগুটে থামবি ভিউ পয়েন্ট। ওই যে ওখানে কিছু বাইকার্স আছে, ওরা এসেছে, আমরা গাড়ি করে এসেছি। পরিচয় টুরস অ্যান্ড ট্রাভেলস, এই যে আমাদের দাদা নিয়ে এসেছে, খুবই সুন্দর, মানে এত সুন্দর আমাদেরকে মানে গাইড করে নিয়ে এসেছে। হোটেল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে খুব সব কিছু সুন্দর। এবং আমরা এখন যাব নাথাং ভ্যালির দিকে। তো এখন ওয়েদারটা দেখতে পাচ্ছেন আপনারা, কারণ ফগি ফগি ওয়েদার আছে, খুবই সুন্দর লাগছে। একটু চা টা খাই দিয়ে তারপরে বেরিয়ে যাবো। হ্যালো গাইস, কেমন আছে সব? আমরা আজকে সিল্ক রুটের জুলুকে বেড়াতে এসেছি। তো এখন আছি থামু ভিউ পয়েন্টে, যাবো নাথাং ভ্যালিতে, ওখানে আজকে স্টে করবো। তার আগে আজকে এখানকার একটা ভিউ দেখিয়ে দিই আপনাদের। দেখুন টোটালটাই ফগি ওয়েদার, এই যে থামু ভিউ পয়েন্টে আছি আমরা। এবং প্রচুর ফগ আছে এখানে, তাই জন্য কিছু দেখানো যাচ্ছে না। ওই যে বাচ্চাটা আসছে, আপনারা ভিউটা দেখতে পারবেন, এত সুন্দর একটা ভিউ। সাথে এখানে সবাই বসে আছে, এনজয় করছে। দেখুন নিচটা পুরো ফগে ভর্তি আছে একদম। আমরা নাথাং ভ্যালি যাবো আজকে, আর এই দাদা আমাদের আজকে গাইড করে নিয়ে যাচ্ছেন। পরিচয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস, খুবই সুন্দর ব্যবস্থাপনা দাদার। এই যে সবাই মিলে এসেছি আমরা। এ এবার উঠবে, দেখো এবার সিকলুকটা উঠছে। এখন পাহাড়ে উঠবে। দেখো ডোনা, দেখো তোমার দিদি কোথায় উঠছে, দেখো কোথায় উঠতে আছে, দেখো ওই পাহাড়ের মাথায় উঠবে বলছে। দেখো এখানে মোবাইলে টাওয়ার নেই, তাই ফোন করে তোমাদের দেখাতে পারলাম না, ভিডিও করে রাখলাম, পরে গিয়ে দেখবে তোমরা। কেমন লাগছে, কেমন লাগছে আপনার? ঠিক আছে, আস্তে আস্তে নামুন, শ্যাওলা আছে, আস্তে আস্তে নামুন। ওই দেখো এই এগুলো রডোডেনড্রন গাছ, খুব সুন্দর লাগছে। এখন দেখুন আপনারা দেখতে পাবেন এনে ফুটেছে। এই আপনার মার্চের লাস্ট দিক থেকে এপ্রিলের লাস্টের দিক অবধি এগুলো এখানে ফুটে। আস্তে আস্তে নামো, এমন কম করে ধাপে ধাপে পাদা। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর রোদ উঠেছে এখানে। এখন দেখুন নামছে এখন পাহাড় থেকে, এবং রোদ উঠছে, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ, দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। কেমন লাগলো তোমার পাহাড়ে উঠে? দেখুন এই ভিউটা দেখুন আমরা, না অসাধারণ ভিউ। ওই যে পাহাড়ে ছোট্ট ছোট্ট গ্রাম, টিনের ঘর, সব দারুণ লাগছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো যাওয়া যাক, এবার আরও এগিয়ে যাওয়া যাক। দেখুন মেঘগুলো কেমন ভিজে যাচ্ছে, দারুণ লাগছে। ওই ওই
আরো দেখাবে, এগুলো ভিডিও করছে এখন। সব বরফে ঢাকা দেখতে পাচ্ছেন, অনেক বরফ পড়ে আছে। এখানে প্রচুর ঠান্ডা, ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে। সবাই এখন রেস্ট নিচ্ছে, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসতে। আমরা এই ছোট গ্রামটায় আছি, সামনে একটা লেক আছে, ওখানে যাচ্ছি। দাঁড়ান আপনাদের দেখাই লেকটায় আমরা এখন যাচ্ছি। এটা একটা ফুটবল খেলার মাঠ, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। মেঘগুলো গা ঘেঁষে চলে যাচ্ছে, চামড়ি গায়েগুলো সব জল খাচ্ছে। আমরা খুব এনজয় করছি, কষ্ট হচ্ছে যদিও তবু এনজয় করছি।